আসসালামু আলাইকুম। আজকে আমাদের 42 নাম্বার ক্লাস ফিউচার ফ্রিল্যান্সার আইটিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে, এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে লিঙ্কডইন ডেটা কালেকশন, কিভাবে একটি পার্সোনের লিঙ্কডইন থেকে ডেটা কালেকশন করা যায় সেটা আজকের ক্লাসে আমরা শিখবো। আমরা এর আগে শিখেছি ব্যাঙ্ক স্টেটমেন্ট টু এক্সেল কিভাবে এটা করা যায়। সো এটা দিয়ে আমাদের ক্লাস শেষ হতে চলেছে, বর্তমান ডেটা এন্ট্রি ক্লাসটা শেষ, আমরা ফাইবারে কাজ শুরু করবো। আমাদের ডেটা এন্ট্রির মধ্যে আমরা কি কি শিখলাম এটা আমি একটু আমি আপনাদের সামনে আবারও বলে দিচ্ছি। সো প্রথমে আমরা শিখেছিলাম অফলাইন এবং অনলাইন ডেটা, তারপরে শিখেছিলাম ওয়ার্ড এক্সেল কি, তারপরে আমরা শিখেছিলাম ওয়েব রিচার্জ, তারপরে ওয়েব স্ক্র্যাপিং শিখেছিলাম, কপি পেস্ট জব কীভাবে করতে হয়, ডেটা মাইনিং, ডেটা কালেকশন, লিড জেনারেশন, পিডিএফ টু এক্সেল, তারপরে আমরা শিখেছিলাম যে লিড জেনারেশনের অনেক বড় একটা পার্ট ছিল, তারপরে আমরা শিখেছিলাম পিডিএফ টু ওয়ার্ড এক্সেল, তারপরে ইমেজ টু এমএস এক্সেল ওয়ার্ড কীভাবে করতে হয়, তারপরে একটা ইমেজ স্ক্যান করে কীভাবে ওয়ার্ড এক্সেল টেক্সট এই আকারে নেওয়া যায়, তারপরে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং কি, অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং কি, তারপরে কীভাবে বিজনেস কার্ড মেক করতে হয়, বিজনেস কার্ডের জন্য ডেটা কালেকশন করতে হয়, তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট টু এক্সেলে কীভাবে কনভার্ট করতে হয় রিসেন্টলি এটা আমরা শিখেছি। এবং আজকে শেষ ক্লাস ডেটা এন্ট্রি, আজকে আমরা শিখবো লিঙ্কডইন ডেটা কালেকশন। পর্যায়ক্রমে আমরা আবারও যখন পরবর্তীতে কাজ করবো অ্যাডভান্স লেভেলের ডেটা এন্ট্রি আমরা পরবর্তীতে আবারও শিখবো, ঠিক আছে? তো এটুকু দিয়ে আমরা ইনশাল্লাহ কাজ স্টার্ট করতে পারবো এবং আমাদের মোটামুটি বেসিক লেভেলে আমরা যাইতে পারবো, ঠিক আছে? ফাইবারে সো লিঙ্কডইন ডেটা কালেকশন করার জন্য আমাদের কী কী প্রয়োজন, আমাদের লিঙ্কডইন ডেটা কালেকশন করার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে এবং কিছু বিষয় জানতে হবে। প্রথমেই আমরা যখন ক্লাস করাইছি আপনাদেরকে, মানে ডিজিটাল মার্কেটিং শুরু করিয়েছি, তখন আপনাদের হয়তো বা মনে আছে আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে 3 থেকে 4টা বা 5 থেকে 6টা সোশ্যাল সাইটে আপনাকে অ্যাকাউন্ট থাকতে হবে, যেমন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, এগুলোতে আপনাকে অ্যাকাউন্ট থাকতে হবে। সো অনেকেই করেছিলেন রেডিট তারপরে হচ্ছে পিন্টারেস্ট, এগুলোতে অনেকেই করেছিলেন, অনেকেই করেন নাই। তো এখন আপনাদের এগুলো প্রত্যেকটাই প্রয়োজন হবে, যেমন আপনার এখন বর্তমানে লিঙ্কডইনটা প্রয়োজন পড়বে এই যে লিঙ্কডইন ডেটা কালেকশন করার জন্য, ঠিক আছে? এবং এই যে লিঙ্কডইন ডেটা কালেকশন আপনি করবেন এটার জন্য আপনার মানে কী কী ডেটা আপনার কাছ থেকে বায়ার চাইতে পারে সেটা আমি আপনাদেরকে এক ঝলক দেখাই দিই। দেখেন এখানে আমি কিছু একটা লিস্ট করে রেখেছি। প্রথমত আপনার কাছ থেকে আপনি যার ডেটা কালেকশন করবেন সেই পার্সনের নাম চাইতে পারে, তারপর লিঙ্কডইন ইউআরএল চাইতে পারে, কারেক্ট টাইটেল চাইতে পারে। কারেক্ট টাইটেল বলতে কী বোঝানো হচ্ছে, কারেক্ট টাইটেল বলতে বোঝানো হচ্ছে পার্সন নেম, মানে যে পার্সন সেই পার্সনের যে বর্তমান জব, ঠিক আছে, বা বর্তমান তার যে এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্সের জাস্ট কারেক্ট টাইটেল, মানে বর্তমানে যেটা করতেছে, তারপরে কারেক্ট কোম্পানি, সে বর্তমানে কোন কোম্পানিতে আছে, ওকে, তারপরে হচ্ছে প্রিভিয়াস টাইটেল এবং প্রিভিয়াস হচ্ছে কোম্পানি, মানে সে তার প্রিভিয়াস যে কোম্পানিতে সে ছিল বা প্রিভিয়াস যে আপনার হচ্ছে যে ইয়ে ছিল, এক্সপিরিয়েন্স ছিল, সেটা দেওয়ার কথা বলছে এখানে। যেমন আপনি মনে করেন যে পিছনের দিকে, মানে আপনি 2012 সালে হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন করেছেন, এখন আপনি 2020 সালে এসে ডিজিটাল মার্কেটিং করছেন, বা আপনি 2020 সালে ডিজিটাল মার্কেটিং করতেছেন, আপনি 2025 সালে ওয়েব ডিজাইন শিখবেন বা করতেছেন। সো এটা আপনার যখন 25 সালে করবেন তখন এটা আপনার হবে কারেন্ট এবং এটা হবে প্রিভিয়াস, ঠিক আছে? তো তারপরে হচ্ছে যে আপনার ডেট অফ প্রিভিয়াস, মানে প্রিভিয়াস কোম্পানি যে জয়েনড বা ডেট আছে ওই ডেটটা আপনাকে এখানে দিতে হবে, তারপরে লোকেশন আর পিকচার ইউআরএল। যদিও আরও কিছু আপনার কাছ থেকে চাইতে পারে, আমি প্রতিটা ক্লাসে আপনাদেরকে বলি যে আপনার কাছ থেকে কী চাচ্ছে ওইটা আপনাকে বুঝে নিতে হবে, আমি আপনাদেরকে জাস্ট ওয়েটা দেখাই দিতে পারবো, এর বেশি কিছু না। সো ওয়েটাই সবাই দেখাবে আর ওয়েটাও সবাই দেখায় না, আমি যেটুকু যেভাবে ক্লাস করিয়েছি, আমার ডেটা এন্ট্রি নিয়ে ক্লাস করালে হয়তো সর্বোচ্চ 2 ঘন্টার একটি ক্লাস হইতো অ্যান্ড টোটাল শেষ করে দিতে পারতাম, ঠিক আছে? আপনারা দেখবেন যে প্রত্যেকে যারা ডেটা এন্ট্রি নিয়ে ক্লাস করায় সর্বোচ্চ 2 ঘন্টার একটি ক্লাস বা 7টা 8টা ক্লাস করায়, আমি কিন্তু এদিকে দিয়ে মোটামুটি 30টা হবে না হয়তো বা 18-20টার উপরে ক্লাস করেছি শুধুমাত্র ডেটা এন্ট্রি নিয়ে। সো অনেক ক্লাস, আশা করছি যারা শিখেছেন ভালোভাবে শিখতে পেরেছেন। তো চলুন আমি বেশি কথা বলবো না, এটা নিয়ে আমরা একটা এক্সেল শিট তৈরি করবো, কারণ এটা আমাদেরকে অবশ্যই এক্সেলে সাজাতে হবে। আমি অলরেডি এক্সেল শিটটা তৈরি করে রেখেছি আপনাদেরকে দেখানোর শর্তে। এখানে বায়ার আমাদেরকে অনলি দিবে হচ্ছে যে পার্সন নেম, ঠিক আছে, যে পার্সনটা আছে ওই পার্সনের শুধুমাত্র নামটা দিবে, অন্য কিচ্ছু কিন্তু আমাদেরকে দিবে না, ঠিক আছে?
সো আমাদেরকে সব কিছু খুঁজে নিতে হবে, সব কিছু আমাদেরকে বাহির করতে হবে, ঠিক আছে? আমাদেরকে কিছুই দেওয়া হবে না, অনলি পার্সন নেমটা আমরা হচ্ছে যে পাবো, মানে পার্সন নেমটা আমাদেরকে দিবে, তাছাড়া ইউআরএল, কারেক্ট টাইটেল, কারেক্ট কোম্পানি, প্রিভিয়াস টাইটেল, প্রিভিয়াস কোম্পানি, ডেট অফ বার্থ, লোকেশন, পিকচার ইউআরএল, এই সবগুলো আমাদেরকে বাহির করতে হবে, মানে কানেক্ট করতে হবে। এবং কীভাবে করবেন আমি লাইভ আপনাদের কাছে দেখাবো আজকের ক্লাসে। আশা করছি যে আজকের ক্লাসটা দেখার পরে আপনার আর অন্য কোথাও যেতে হবে না, আপনি ইজিলি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে লিঙ্কডইন থেকে কীভাবে ডাটা কালেকশন করতে হয়। দেখেন এখানে কি আছে, রাধিকা আর জাহার, ঠিক আছে? তারপরে হচ্ছে যে কয়েকটা নাম আমি এখানে লিস্ট করে রেখেছি আগে থেকে, যাদের লিঙ্কডইন আছে তাদের কয়েকটা নাম আমি এখানে আপনার হচ্ছে যে লিস্ট করে রেখেছি। তবে আপনাকে এভাবে লিস্ট করতে হবে না বা আপনাকে খুঁজতে হবে না নামগুলো, কারণ এটা আপনাকে, এটা একটা কিওয়ার্ড, যেমন আমরা কোনো কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করি, ওই কিওয়ার্ডটা আমাদেরকে তো বায়ার বলে দেয়, তাই না? সো এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা বায়ার আপনাকে দিয়ে দিবে, আপনার এটা খোঁজার কোনো প্রয়োজন নেই, আপনার এখানে থাকবে। আপনি এই কিওয়ার্ড দিয়ে 1, 2, 3, এই যে মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা যে ডকুমেন্ট আছে এই 8টা ডকুমেন্ট আপনি বাহির করবেন। এই শুধুমাত্র নাম থেকে কিভাবে বাহির করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাই। প্রথমে আমি নামটা এখান থেকে কপি করে নিচ্ছি। সো এই নামটা নিয়ে আমি যদি সরাসরি লিঙ্কডইনে চলে যাই, যাওয়ার পরে যদি সার্চ করি তাও কিন্তু আমি একে পাবো, বাট আমরা লিগেলি বোঝার জন্য যে আসলে এটাই অরিজিনাল, তার জন্য আমরা এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে প্রথমত গুগলে সার্চ করব। এবং গুগলে সার্চ করার জন্য একটা কিওয়ার্ড আছে, সো কিওয়ার্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিওয়ার্ড আপনাদেরকে বলেছি, যেমন ডাবল কোডিং অপশন দিলে কি হয়, তারপর ডাবল কোডিং এর আগে জিমেল দিলে কি হয়, এফ কন্ট্রোল এফ এ ফাইন করে কিভাবে জিমেল বাহির করা যায়, অনেক কোডিং এর কথা আমি আপনাদেরকে বলেছি, মানে কিওয়ার্ডের কথা আমি আপনাদেরকে বলেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। সো এখান থেকে আমি এটাতে পেস্ট করতেছি। আমি প্রথমত পেস্ট করার পর এখানে আমরা লিখবো হচ্ছে IVEY, ঠিক আছে? এখানে এই কিওয়ার্ডটা আমরা লিখবো IVEY, প্রত্যেকটা নামের শেষে IVEY স্পেস দিয়ে। আমরা প্রথমে লিখলাম রাধিকা আর, তারপরে লিখেছি জাহার, তারপরে লিখেছি, মানে তার যদি দুইটা রাধিকা শুধু হইতো তারপরে আমরা আর লিখতাম IVEY, ঠিক আছে? মানে তার যত ইয়ারই নাম হোক না কেন, যত ভাগের নাম হোক না কেন, আপনি তার শেষে একদম শেষে লিখবেন IVEY, ঠিক আছে? সো লেখে আপনি সার্চ করবেন। দেখেন সার্চ করার পরে এটা একটা, এটা একটা কি, আমি যে কিওয়ার্ডটা আমরা ওদেরকে দিলাম এটা আমরা একটা একজনকে খুঁজছি, সে এই নামে পরিচিত। সো আপনাকে যখন দেওয়া হইতে পারে আপনাকে হয়তো বা অন্য কিছু দিয়ে দিতে পারে, বাট আমাকে যেহেতু এটা দিয়েছে আমি এটা দিয়ে করছি, সার্চ করছি, ঠিক আছে? আমি আশা করছি বিষয়টা আপনারা বুঝেছেন। এই যে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আপনাকে বায়ার দিবে, ঠিক আছে? বিভিন্ন সময় বিভিন্ন রকম দিতে পারে, তো আপনি এটা দিয়ে যে সার্চ করবেন এরকম কিছু না। তো বিষয়টা আপনি আশা করছি বুঝছেন। দেখেন আমি যখন সার্চ করলাম তখন এটা লিঙ্কডইন কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে? ওপরের দিকে আছে। সো আমরা প্রথমত তাদের তার লিঙ্কডইনে ভিজিট করব, এবং ভিজিট করার পরে তার যে ডেটাগুলো আছে এগুলো কীভাবে কানেক্ট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সো আমি লিঙ্কডইন ভিজিট করলাম, ভিজিট করার পরে একটু লোড নিচ্ছে, ওয়েট করি, লিঙ্কডইন ওপেন হচ্ছে। সো অবশ্যই অবশ্যই এই এই কাজটা করার জন্য আপনাকে অবশ্যই একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট করে নিতে হবে, আপনার অ্যাকাউন্টটা সাইন আপ অবস্থায় থাকতে হবে, ঠিক আছে? মানে আপনার অ্যাকাউন্টটা ওপেন থাকতে হবে, একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, লিঙ্কডইন লিখে সার্চ করে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? যারা ক্রিয়েট করেন নাই, আর যারা ক্রিয়েট করেছিলেন, আমি কারণ আপনাদেরকে ক্রিয়েট করে দেখিয়েছি, আমি বলেইছি যে এগুলো প্রয়োজন পড়বে প্রত্যেকটা জিনিস, সো যারা ক্রিয়েট করেছিলেন তারা তো করেছেন, আর যারা করেন নাই তারা অবশ্যই এই ভিডিওটা দেখার পরে করে নেবেন, ওই আগের ভিডিওটা আবার দেখবেন, দেখে করে নেবেন, ঠিক আছে? আর যেমন আমি লিঙ্কডইনে দেখাচ্ছি পিন্টারেস্টটা কীভাবে মার্কেটিং করতে হবে, তার ইনস্টাগ্রামে কীভাবে মার্কেটিং করতে হবে, এগুলোও কিন্তু আমাদের পর্যায়ক্রমে আসবে। এটা ফাইবার সাকসেস কোর্সটা আমরা করব আগে, মানে ফাইবারের কোর্সটা আমরা আগে করব, কাজ করব, তারপরে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে নতুন কিছু শিখব, ঠিক আছে? সো অনেক বেশি লোড নিচ্ছে, একটু ওয়েট করি। তো লিঙ্কডইনে প্রবেশ করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে তার নামটা শো করছে। ওকে, আমরা যদি একটু নিচের দিকে আসি এখানে আমরা লোকেশন পাচ্ছি, তারপরে আমাদের প্রয়োজন কি, এখন আমরা দেখবো যে আসলে আমাদের প্রয়োজনটা কি। পার্সন নেম অলরেডি আমরা পেয়েছি, লিঙ্কডইন ইউআরএল, ঠিক আছে? আমরা যেহেতু তার আইডিটা পেয়েছি সো লিঙ্কডইন ইউআরএল এটাই, ওপরেরটা আমরা জাস্ট সিম্পল ভাবে কপি করে নিচ্ছি এখান থেকে। আমরা একটা পেয়ে গেলাম, ঠিক আছে? আমি এখানে নিয়ে সেটাকে পেস্ট করব, তাহলে আমাদের একটা কাজ কমপ্লিট। সো এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার, আমাদের কারেন্ট টাইটেল লাগবে, মানে বর্তমানে সে যেই কাজটা করতেছে তার যে এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্সে কারেন্ট যে কাজটা আছে ওই কাজের টাইটেলটা আমাদের প্রয়োজন। তো আমি চলে যাচ্ছি এখানে, যাওয়ার পরে
এখানে অ্যাক্টিভিটি আছে, আমি এক্সপিরিয়েন্সে আসলাম, এক্সপিরিয়েন্স আসার পরে ফিনান্সিয়াল অ্যানালাইটিক্স, ঠিক আছে। এখানে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন জেনসন ইনস্টিটিউট লেখা আছে, এটা আগস্ট 2014 ঠিক আছে থেকে হচ্ছে যে 2015 পর্যন্ত চলেছে, মোর মনে হয় 6 মাসের মতো। হ্যাঁ, সো এখানে হচ্ছে এটা তার হচ্ছে যে প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, মানে এটা হচ্ছে যে আপনার কারেন্ট। তো আমরা এখান থেকে হচ্ছে যে এই টাইটেল যেটা আছে উপরের টাইটেল আমরা কপি করে নিচ্ছি, টাইটেলটা প্রথমে কপি করব, আচ্ছা এখান থেকে একটু উঠাব, আচ্ছা কপিতে একটু প্রবলেম মেবি, এটাতে আমি একটু ট্রাই করি। এবার সবগুলা কপি করলাম, পরবর্তীতে আমি এখান থেকে কেটে দিব। সো প্রথমে আমরা কি করব, কারেন্ট টাইটেলটা নিব শুধুমাত্র, কন্ট্রোল ভি, এখান থেকে অনলি আমি কারেন্ট টাইটেলটা দেখে অল ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে। সো আমাদের কারেন্ট টাইটেলটা চলে আসলো ফিনান্সিয়াল অ্যানালাইটিক্স। তারপরে হচ্ছে যে আমাদের প্রয়োজন কারেন্ট কোম্পানি, সো কারেন্ট কোম্পানি নিচে ছিল, আমরা এখান থেকে আবার এটাকে পেস্ট করতে পারি, কন্ট্রোল ভি পেস্ট করলে এখানে হচ্ছে যে আমরা এই যে কোম্পানি নেম পেয়ে যাচ্ছি, কোম্পানি নেম হচ্ছে জেনসন স্টুডিও মেবি। তো আমি এখান থেকে এটা ক্লোজ করব, প্রথমত ক্লোজ করার পরে নিচে যতগুলো আছে প্রত্যেকটা আমি এখান থেকে ক্লোজ করে দিব, ঠিক আছে, এই যে ক্লোজ, তারপরে এখান থেকে ক্লোজ করছি। একটু কপিতে প্রবলেম, এই জন্য এই কাজটা আমাকে করতে হচ্ছে। এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি, টিটা আছে, ওকে। তাহলে আমাদের কোম্পানি হইলো, আমাদের হচ্ছে যে কারেন্ট টাইটেল হলো, কারেন্ট কোম্পানি হলো, এখন আমাদের প্রিভিয়াস টাইটেল প্রিভিয়াস কোম্পানি, ঠিক আছে। এটা দ্বারা আমরা কোথায় পাবো, এটা আমরা ওইখানে পাবো, একটু নিচের দিকে আমাদেরকে যাইতে হবে। দেখেন এখানে ফিনান্সিয়াল অ্যানালাইটিক্স, এটা সরি আবার লোড নিয়ে নিয়েছি, একটু ওয়েট করি। লিঙ্কডইন অনেক বেশি লোড নেয়, আচ্ছা অন্য পেজে চলে গেছে নাকি, ওয়েট, এটা আবার আগের পেজে আসছে, একটু ওয়েট করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এখন প্রয়োজন হচ্ছে, এখন প্রয়োজন হচ্ছে যে প্রিভিয়াস টাইটেল প্রিভিয়াস কোম্পানি, তারপর হচ্ছে প্রিভিয়াস যে ডেটটা আছে, হ্যাঁ ডেট অফ প্রিভিয়াস, মানে এই তিনটা আমাদের প্রয়োজন পড়বে, এই তিনটা আমরা এক জায়গাতে পাবো। তারপর লোকেশন অ্যান্ড পিকচার ইউআরএল, এই দুটা কিভাবে বাইর করবো সবকিছু দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে জাস্ট দেখতে থাকেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা ওপেন করলাম, এটা ওপেন করার পরে এখানে দেখেন আমি যদি একটু নিচের দিকে চলে আসি, তাহলে এটা আমরা পেলাম এক্সপিরিয়েন্সের জায়গায়, এটা পাইলাম হচ্ছে যে আমরা পেজেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে যে তার কারেন্ট কারেন্ট টাইটেল পাইলাম এবং কারেন্ট সব ডিটেলসগুলো পাইলাম। এখানে দেখেন মার্কেট প্লেস ইভেন্ট লেখা আছে, এখানে হচ্ছে যে 2011 থেকে 2013, ঠিক আছে, টোটাল 3 ইয়ার্স। সো এটা হচ্ছে যে তার প্রিভিয়াস, ঠিক আছে, যে প্রিভিয়াস টাইটেলটা সেটা হচ্ছে এইটা। তো আমরা এটাকে কপি করে নিতে পারি, ওখান থেকে এটা দিলেই হবে। আর এখান থেকে প্রয়োজন পড়ছে আমাদের তার যে ডেট অফ বার্থ, ঠিক আছে, ডেট অফ বার্থটা আমাদের প্রয়োজন পড়ছে, এবং কারেন্ট কোম্পানি যে মার্কেট মার্কেট প্লেস ইভেন্টস, ঠিক আছে, এটা তার কারেন্ট কোম্পানি। হ্যাঁ, এই তিনটা জিনিস আমাদের এখান থেকে প্রয়োজন, আমি এখানে ফুল কপি করে নিচ্ছি যেহেতু কপির একটু প্রবলেম। সো কপি করার পরে আমি সরাসরি আবারও এক্সেলে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আমরা প্রথমত হচ্ছে যে অনলি এটা নিব, এটা রাখলাম, রাখার পরে হচ্ছে যে এখান থেকে আমরা দ্বিতীয় নাম্বারে যেটা নিব সেটা হচ্ছে প্রিভিয়াস কোম্পানি, কন্ট্রোল ভি, যে তাদের কোম্পানি নাম এটা, ঠিক আছে, মার্কেট প্লেস লেখাই আছে, সুন্দরভাবে স্পষ্টভাবে লেখা আছে এখানে, আমি উপরেটা কেটে দিচ্ছি আর নিচেরটা অল সিলেক্ট করে কেটে দিলাম, ওকে, এরকম হবে, তো টেক্স করে দিব তাহলে ঠিক হয়ে যাবে। এখন আমাদের প্রিভিয়াস ডেট লাগবে, এখানে আমরা যদি কন্ট্রোল ভিতে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে ডেটটাও আছে, কিন্তু এই যে ডেট 11 থেকে হচ্ছে 2013, আমরা অনলি ডেটটা রাখলেই হবে, ওকে, এটুকু রাখলেই হবে, অন্য কিছু লাগবে না। আর ডিউরেশন ডিউরেশন মেবি 3 ইয়ার্স এটা না দিলেও হবে, অনলি ডেট দিলেই হবে, ঠিক আছে, মানে কত টাইম লাগছে ওটা না দিলেও হবে ডেট। তাহলে আমাদের কত কি হইলো, আমাদের প্রথমে আমরা ইউআরএল কানেক্ট করলাম, তারপরে কারেক্ট টাইটেল কারেক্ট
কোম্পানি, প্রিভিয়াস টাইটেল প্রিভিয়াস কোম্পানি, তারপর হচ্ছে যে আমাদের ডেট হইলো, তারপর এখন লোকেশনের প্রয়োজন। লোকেশনটা খুব ইজিলি আমরা পাবো, সেটা হচ্ছে উপরের দিকে। যদি আমি চলে যাই উপরের দিকে, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে কানাডা, ঠিক আছে। আমরা এখান থেকে এই কানাডাটা জাস্ট কপি করে নিচ্ছি, লোকেশন, ওকে। তারপরে আমরা এখানে পেস্ট করে দিব, তাহলে আমাদের কানাডা হয়ে গেল। এখন পিকচার ইউআরএল, পিকচার ইউআরএল তো আরো সহজে আমরা পাবো, সেটা হচ্ছে, সেটা করার জন্য আমাদেরকে এই পিকচারের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো যে কপি ইমেজ, আচ্ছা নিউ ট্যাব করি, এটা পিকচারকে নিউ ট্যাব, পিকচারকে নিউ ট্যাব করলে উপরে একটা কিওয়ার্ড তৈরি হয়ে যাবে অলরেডি, ঠিক আছে, অটোমেটিকলি তৈরি হয়ে যাবে, ওইটা কপি করে নিলেই হয়ে যাবে। বা এখান থেকে ক্লিক করলে অনেক অনেক পিসিতে বা কম্পিউটারে দেখা যাচ্ছে যে আমি যখন পিকচার ইউআরএল এখান থেকে ক্লিক করব তখন আসবে, অনেকগুলোতে আসবে না, সেখানে আমাদেরকে ওই কাজটা করতে হবে। দেখেন এখানে অলরেডি সাইজ সহ শো করছে, আমি এখানে ক্লিক করার পরে যে পিকচার তার শো করছে না, আমি এটা ফুল কপি করে নিব। আচ্ছা ফুল কপি কপি করলাম, এখন আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি, ওকে। সো যদি ঠিক আছে, এটা কোনো কোনো কিছুই হয় নাই। তো এভাবে আমরা প্রত্যেকটা কিন্তু বাহির করতে পারি, যেমন আমরা দ্বিতীয় নাম্বার যদি বাহির করতে যাই সেম প্রসেসে সেম ভাবে আমাদেরকে বাহির করতে করতে হবে, এবং আমরা ওইভাবেই বাহির করতে পারবো, ঠিক আছে। সো আমি এখান থেকে কপি করলাম, কপি করার পরে আমি গুগলে যাচ্ছি, গুগলে যাওয়ার পরে এখানে আমি এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এটা আমরা পেস্ট করব, পেস্ট করার পরে আই ভি ওয়াই লিখে সার্চ করব আমরা, এটা সার্চ করলে আমরা তার যে ডিটেলসটা আছে এটা আমরা পাবো। হ্যাঁ তো একটু ওয়েট করি, দেখি লিঙ্কডইন আইডিটা চলে আসবে, এবং ওখানে আমরা ভিজিট করব। ভিজিট করার পরে তার যে ফুল ডিটেলসটা আছে সেম ভাবে আমরা বাহির করব এটা। সো সব কিছুই এক, আমাদের আসলে বুঝে নিতে হবে যে জিনিসটা আমি পারবো, মনের মধ্যে এটুকু সাহস নিয়ে আসতে হবে, ঠিক আছে। সো সার্চ নিচ্ছে এটা, নেট অনেক স্লো, যাই হোক সার্চ নিচ্ছে, সার্চ নিবে এবং এভাবে সেম ভাবে আসবে। আপনি লিঙ্কডইনে প্রবেশ করবেন, করার পরে সেম যে অ্যাড্রেস আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে আসবেন, প্রিভিয়াস কোম্পানি এবং কারেন্ট কোম্পানি দুইটা দিবেন, ডেট দিবেন, সব কিছু দিয়ে আপনি এটাতে সাবমিট করলে এই কাজটা কমপ্লিট হবে, ওকে। এভাবে আপনার দেখা যাচ্ছে 100টা কাজ দিয়েছে, 100টা কাজের জন্য আপনাকে মোটামুটি $20 পে করছে বা $10 পে করছে। সো আপনার 100টা কাজ করতে সর্বোচ্চ টাইম লাগবে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে, এই 1-2 ঘন্টায় কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন $10-$20-এর মতো। আপনার যত বেশি এক্সপিরিয়েন্স হবে মার্কেট প্লেসে আপনার ডিমান্ডটা তত বাড়বে, যখন আপনার এক্সপিরিয়েন্স অনেক বেশি হয়ে যাবে মার্কেট প্লেসে, তখন আপনি অল্প মাত্র 2 মিনিট কাজ করেও দেখা যাচ্ছে যে 1-2 হাজার 5 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আর আপনার যখন এক্সপিরিয়েন্সটা কম থাকবে তো ওই সময় আপনার হচ্ছে যে ইনকামটা কম হবে, সেটা মেনে নিতে হবে, কারণ আপনাকে কেউ কাজ দেওয়ার আগে তো আপনাকে অবশ্যই পরীক্ষা করবে, তাই না? কারণ কারো কাজ তো আর কেউ খারাপ ভাবে করতে চায় না, কোনো কোম্পানি তো তার কাজ আর খারাপ ভাবে করতে চাবে না, তাই না? সো আপনি যদি না পারেন তো আপনাকে দিয়ে তো আর ওই কাজটা এলোমেলো করতে চাইবে না। তো আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনার কাজ যদি ভালো হয়, 1 ঘন্টার কাজ যদি আপনি 15 মিনিটে করতে পারেন, দেখা যাচ্ছে ওর 1 ঘন্টা কাজ করতে টাইম মানে টাকা লাগতে হচ্ছে যে 2000, সময় লাগতো 1 ঘন্টা, ঠিক আছে। দেখাচ্ছে 100টা কাজ করতে টাইম লাগতো অন্যদেরকে দিয়ে 1 ঘন্টা এবং টাকা লাগতো 2000, সে কাজ আপনি 15 মিনিটে করে দিচ্ছেন মাত্র 15 মিনিটে 2000 টাকায়। সো তার লাভ না, কারণ তার সময়টা বাঁচতেছে, আগে পারতো একই টাকায় 1 ঘন্টায়, বাট আপনি মাত্র 15 মিনিটে করে দিচ্ছেন। সো পরবর্তীতে কিন্তু আপনাকে আরো বেশি দিবে, দেখা যাচ্ছে এখন দিচ্ছে $20, পরবর্তীতে দিবে $30, আর আপনি কম সময়ে করে দিচ্ছেন। সময়ের জন্যই কিন্তু, যাদের সময় নাই তারাই কিন্তু এসে এসে কাজ করায় নেয়, ঠিক আছে, এবং ফ্রিল্যান্সাররা কাজ করে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনারা ডেটা এন্ট্রি ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকে থেকে আমাদের ডেটা এন্ট্রি ক্লাস শেষ, ইনশাল্লাহ আমরা ফাইবার নিয়ে কাজ স্টার্ট করব। আর আগামী বৃহস্পতিবার সবাই থাকবেন, বৃহস্পতিবার বলতে এই ক্লাসটা যাইতে যাইতে মনে হয় বৃহস্পতিবার পার হবে, কারণ আজকে আজকে মেবি হচ্ছে রবি সোমবারের মতো। সো আমাদের আরো হাতে ক্লাস আছে, 39 নাম্বার ক্লাস দিয়েছি, তার বানানো শেষ দিয়ে দিয়েছি। সো 39, 40, 41, 42, মোটামুটি 2-3টা ক্লাস আছে,
সো নাও হইতে পারে, যাই হোক, এই ক্লাসটা দেখার পরে আপনারা বৃহস্পতিবার সবাই থাকবেন, কারণ বৃহস্পতিবারে আমরা হচ্ছে যে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিব। এবং আমি একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে যে যারা টাকাটা অল পেড করেন নাই, 500 টাকা করে যাদের বাকি আছে, আশা করছি বৃহস্পতিবারের আগে আপনারা এটা পেড করবেন এবং আমরা বৃহস্পতিবার লাইভে এসে আপনাদেরকে এই কথাটা বলবো। আর যতদিন পর্যন্ত না যারা টাকা দিচ্ছেন, আমরা ফাইবারে আপনাদেরকে কাজ নিয়ে যাব না কাজে, সো এটা মনে রাখবেন। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।